আপনি জানেন অনলাইনে আপনিও ইনকাম করতে পারবেন ইয়ার রাইট আপনার হাতে একটা মোবাইল বা কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকলে আপনিও কাজ করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের দশটা সাইট দেখাবো যেখান থেকে আপনি সত্যি আয় করতে পারবেন আশানুরূপ কিংবা আরো বেশি যদি আপনি কাজ করতে প্রস্তুত থাকেন তাহলেই কেবল এটা সম্ভব এর ভেতর কিছু সাইট থেকে আপনি প্রতিদিন একশো ডলার কিংবা আরো বেশি আয় করতে পারবেন যদি আপনি সত্যি সিরিয়াস হয়ে থাকেন সবচেয়ে ভালো খবর হচ্ছে সেজন্য আপনার নয়টা থেকে পাঁচটা পর্যন্ত চাকরি ছেড়ে এখানে কাজ করতে হবে না আপনার ফ্রি সময় এখানে কাজ করতে পারবেন ইন্টারনেটে দুই ভাবে ইনকাম করা যায় এটা হলো অ্যাকটিভ ইনকাম এটা হলো সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জব এই নিয়মে আপনি কাজ করলে আয় করতে পারবেন নয়তো পারবেন না সিম্পল হিসাব অপরটা হলো প্যাসিভ ইনকাম যেখানে আপনি বেশিরভাগ সময় একবার কাজ করলেই আপনার ইনকাম হতে থাকবে এটা আমি সবচেয়ে পছন্দ করি কারণ কিছু ক্ষেত্রে আপনি কাজ করবেন কখনোবা অন্যরা আপনার হয়ে কাজ করতেই থাকবে কিন্তু তারা জানেও না তারা আপনার কাজ করে দিচ্ছে জানলে হয়তো করতেই না এবার আমরা মূল ভিডিওতে প্রবেশ করব তবে আপনাকে অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখতে হবে কারণ আজকে অনলাইন জগতে এমন কিছু সাইট নিয়ে বিস্তারিত কথা বলতে যাচ্ছি যেখান থেকে আপনি যেকোনো একটা সাইট নিয়ে কাজ করে আপনার ভাগ্য বদলে ফেলতে পারবেন আপওয়ার্ড হলো ফ্রিলান্সিং মার্কেট এটা হলো একটা বিভিন্ন এবং আরো অন্তত হাজার রয়েছে এর সবচেয়ে ভালো দিক হলো আপনি এখানে সহজেই জয়েন করতে পারবেন যদি আপনি কোন নির্দিষ্ট ধরনের কাজ শিখে এখানে এসে থাকেন এটা হতে পারে গ্রাফিক ডিজাইন কোডিং বা কিংবা অন্য কিছু যা আপনার ইনকাম করতে সহায়তা করবে সেজন্য দরকার হবে একটা কাজের প্রোফাইল যেখানে আপনার ওয়ার্কিং স্কিল গুলো শোকেস করতে পারবেন যা আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে ভালো কাজ পেতে সহায়তা করবে আপনি অবশ্যই আপনার স্কিল অভিজ্ঞতা অন্য সব কিছু অনেস্ট ভাবে স্পেসিফিক ভাবে সাজিয়ে রাখবেন এটা আপনাকে মার্কেটে দ্রুত উপরের দিকে তুলে নিবে ইউটিউব প্রতিষ্ঠার পনেরো বছর হয়ে গেছে কিন্তু এখনো প্রচুর সংখ্যক মানুষ জানে না ইউটিউব থেকে আয় করা যায় এবং আসলে এটা সত্যি যে এখানে ইনকাম করা যায় এবং সেটা হিউজ আপনি যদি নিশ্চিত হন যে ইউটিউব থেকে আয় করবেন তাহলে প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে কোন বিষয়ে আপনি কাজ করবেন এবং মনিটাইজ পাওয়ার জন্য আপনাকে ইউটিউবের রুলস অনুযায়ী একটা নির্দিষ্ট টার্গেট পূরণ করতে হবে এটা হলো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অর্থাৎ যে কোনো বারো মাসের মধ্যে আপনার ভিডিওগুলো চার হাজার ঘন্টার বেশিরভাগ দেখা হয়েছে এবং আপনার চ্যানেলে যে কোনো বারো মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে এবং এই দুটো জিনিস একসাথে আপনাকে পূরণ করতে হবে যখন আপনি এসব শর্ত পূরণ করে ফেলবেন আপনি মনিটাইজ পেয়ে তবে আপনার ভিডিওগুলো যেন ইউটিউবের রুলস এর বাইরে না হয় এই রুলস কে বলা হয় কমিউনিটি গাইডলাইন এটা যদি ঠিকভাবে অনুসরণ করা না হয় তাহলে মনিটাইজ পেতে দেরি হবে একবার মনিটাইজ পেয়ে গেলে আপনি কত টাকা এখান থেকে আয় করতে পারবেন সত্যি বলতে আপনি যত চান ততই আয় করতে পারবেন আপনি যত চান সেজন্য আপনাকে তত পরিশ্রম করতে হবে আপনি যত ভালো ভিডিও বানাবেন আপনার তত বেশি ভিউ হবে যত ভিউ হবে আপনার ভিডিওতে তত বেশি বিজ্ঞাপন দেয়া হবে যত বেশি বিজ্ঞাপন দেয়া হবে তত বেশি বিজ্ঞাপনে ক্লিক পড়বে বিজ্ঞাপনে যদি ক্লিক না পড়ে তাহলে ইউটিউব থেকে ইউটিউব থেকে কোনো টাকাই ইনকাম হবে না যদিও আপনার ভিডিওতে মিলিয়ন ভিউ হতে পারে এবং ভিউয়ার পাশাপাশি আপনার সাবস্ক্রাইবারও কিন্তু বৃদ্ধি পেতে থাকবে সেজন্য ভালো বিকল্প নেই আপনি নিয়মিত যত বেশি ভিডিও দিবেন তত বেশি আপনার আয় হতে থাকবে এবং আয়ের গ্রাফ কেবল উপরের দিকেই যেতে থাকবে এছাড়াও আপনি অতিরিক্ত আয় করতে পারবেন স্পন্সরশিপ থেকে পেইড স্পন্সরশিপ পেতে কমপক্ষে দশ হাজার সাবস্ক্রাইবার আপনার দরকার হতে পারে এটা থেকে আপনার অতিরিক্ত আয় হবে তবে স্পন্সরশিপ তখনই পাবেন যখন আপনার ভিডিও গুলো দর্শক গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে এবং আপনি অ্যাফিলেট থেকেও আয় করতে পারবেন তবে সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে যে বিজনেস শুরু করেছিল তখন কেবল বই বিক্রি করতে অ্যামাজন তবে বর্তমানে এটা এমন কিছু নেই যা বিক্রি করে না বিক্রি করে না আপনি কেবল এখান থেকে আপনার পছন্দের জিনিসপত্র ক্রয় করতেই পারবেন না বরং এখান থেকে ইনকাম করতে পারবেন এবং অ্যামাজনে প্রায় তিন ভাবে আপনি সেটা করতে পারবেন এক নম্বর হলো অ্যামাজন মেকানিক্যাল টর্ক মেকানিক্যাল টর্ক হলো অনেকটা আপ মতো এখানে বিভিন্ন ধরনের অডিও ভিডিও ট্রান্সক্রাইব ক্যাপশনিং কোডিং ওয়েবসাইট রিভিউর মতো কাজ রয়েছে যা আপনি করতে পারবেন আপনি এখানে ঘন্টায় এবং দেশ ভিত্তিতে বিশ থেকে তিরিশ ডলার করে আয় করতে পারবেন ডিফারেন্ট টাস্ক থেকে এটা অন্যতম লেজিট আর্নিং ওয়ে এবং ওরা নিয়মিত পে করে থাকে এটা একরকম অ্যাকটিভ ইনকাম এর পর হলো Amazon Kindle Publishing আপনার আইডিয়াকে ইবুকে রূপান্তরিত করার মাধ্যমে আজ থেকে শুরু করতে পারবেন আপনি যতবার এখান থেকে ইবুক কিনবেন ততবার পাবলিশার আয় করবে Amazon এখান থেকে আয় করবে এবং আপনিও পাবলিশার হিসেবে এখান থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছেন আপনি এখানে নিজে বই লিখতে পারেন কিংবা কাউকে হায়ার করে আপনার জন্য বই লিখাতে পারবেন আপনাকে মোটেও কোনো প্রতিষ্ঠিত রাইটার হতে হবে না কিংবা দরকার হবে না কোনো বই পাবলিশার্স কোম্পানি এটা আপনি ঘরে বসে শুরু করতে পারবেন এবং আপনার আয় বৃদ্ধি করতে পারবেন আমার ধারণা আপনি এটা শুনে সম্ভবত আগ্রহী হচ্ছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একদম ফ্রি এবং যে কেউ এখানে সাইন আপ করতে পারবে এবং অ্যামাজন নিজেই আপনার ইনকাম আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে সুতরাং দেরি কেন শুরু করে দিন আপনি যদি এই বিষয়ে এখনই আগ্রহী হয়ে তাহলে বলতে হবে আপনি আরো ভালো মতো এই বিষয়ে একটু রিসার্চ করে নিন আপনি ইউটিউব এবং গুগলে এই ব্যাপারে টিউটোরিয়াল পাবেন যেখান থেকে আপনার বেস

তবে আপনি যদি এক্সপার্ট নলেজ চান তাহলে আপনাকে অবশ্যই এই ব্যাপারে একটা পেইড কোর্স করে নিতে হবে আপনার জেনে রাখা উচিত কেউ কেউ অ্যামাজনে এই ইবুক বিক্রি করে এক লাখ ডলারের বেশি আয় করে ফেলেছে যা আপনি গুগল সার্চ করলেই বিস্তারিত জানতে পারবেন অ্যামাজনের তৃতীয় প্রোগ্রামটা হলো অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম এটা খুবই সহজ এবং জনপ্রিয় মাধ্যম অ্যামাজন থেকে আয়ের জন্য সেজন্য আপনি অ্যামাজনে সাইন আপ করে নিতে পারেন এবং আপনি হাজার হাজার পণ্য থেকে আপনার পছন্দের পণ্য আপনার ওয়েবসাইটে নিয়ে প্রমোট করতে পারেন অ্যামাজন আপনাকে একটা স্পেশাল লিঙ্ক প্রদান করবে এবং এই লিঙ্কের মাধ্যমে কেউ পণ্য কিনলে আপনি পাঁচ থেকে দশ হারে কমিশন পাবেন যা আপনাকে পণ্য বিক্রির ষাট দিনের ভেতরে প্রদান করা হবে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন অ্যামাজন গিফট কার্ড এবং ব্যাংক পেমেন্টের মাধ্যমে ক্লিক ব্যাংক প্রোডাক্ট ক্রিয়েটরদের অন্যতম আরেকটা মার্কেট প্লেস হলো ক্লিক ব্যাংক এখানে অ্যাফিলেট করে যে কোনো কোর্স বা পণ্য বিক্রি করা হয় সারা দুনিয়া ব্যাপী ক্লিক ব্যাংক শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে থাকে কিন্তু এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটা অ্যামাজনের চেয়েও বেশি কমিশন প্রদান করে থাকে কিন্তু অ্যাফিলিয়েটস আপনাকে সেভেন্টি থাকে তাদের উপর। এবং সুতরাং এটা মাথায় এখন যে ক্লিক ব্যাংক থেকে আপনি হান্ড্রেড কিংবা থাউজেন্ড ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন সিম্পলি এখানে রেজিস্ট্রেশন করুন যে কোনো একটা একাধিক পণ্য বেছে নিন ইচ্ছা মতো এবং টাকার মেশিন ঘোরানো চুল করে দিন ফ্লিপার জব এটা হলো একটা অনলাইন মার্কেটপ্লেস যেখানে অনলাইন বিজনেস বাইসেল করা হয়ে থাকে এই সাইটে প্রচুর মানুষ ভিজিট করে ভিজিট করে কারণ বিভিন্ন অনলাইন সার্ভিস এর ভিজিবিলিটি বাড়াতে এটা সহায়তা করে এটা একটা অকশন সাইট যা অনেকটা ইবের মতো যেখানে বিভিন্ন অনলাইন অ্যাসেট ক্রয় বিক্রি করা হয়ে থাকে যেমন ওয়েবসাইট অ্যাপস ডোমেন্স শপিফাই স্টোর এবং অ্যামাজন এফবি অ্যাকাউন্ট আপনি যদি অ্যাপ বা ওয়েবসাইট বানাতে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি এখানে বিক্রি করতে পারেন এবং ইনকাম করতে পারেন এছাড়াও আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি এখান থেকে ওয়েবসাইট স্টোর কিনে নিতে পারেন যা অলরেডি মেকিং হয়েছে এবং যেগুলো মার্কেটে রানিং রয়েছে এখানে আপনি ইবের মতো ক্রয় করতে পারবেন যদি আপনার হাই স্পিড হয়ে থাকে তাহলে আপনি সেই পণ্য পেয়ে যাবেন এমনকি যা বললাম যে আপনি নিজের বিজনেস এখানে বিক্রি করতে পারবেন যেমনটা আপনি এখান থেকে কিনতে পারবেন নंबर्स শাটার স্টক বেসিক্যালি এটা হলো অনলাইন মিডিয়া বাইসেলারের একটা প্ল্যাটফর্ম যেমন ছবি মিউজিক এবং ভিডিও ক্লিপস এসব সাধারণত ফ্রিল্যান্সার এবং থার্ড পার্টি বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা তৈরি করা হয়ে থাকে আপনি যদি ফটোগ্রাফি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে ভালো ছবি এবং ভিডিও তৈরি করতে পারেন মোট কথা আপনার ক্রিয়েটিভিটিকে এখানে বিক্রি করতে পারবেন এখান থেকে আপনার ছবি ভিডিও যতবার বিক্রি হবে ততবার আপনি সামান্য কিছু সেন্ট থেকে শুরু করে কয়েক ডলার পর্যন্ত পেতে পারেন যদি আপনি লাকি হয়ে থাকেন এই সাইট থেকে ইনকামের একমাত্র ট্রিক হলো নিয়মিত প্রচুর হাই কোয়ালিটি ছবি আপলোড করা নাম্বার রোভার ডু ইউ লাইক পেটস হা কুকুর বা অন্য কিছু যদি এমন হয় তাহলে রোভার ঘুরে আসতে পারেন রোভার হলো একটা সার্ভিস যা এখন শুধুমাত্র আমেরিকা এবং ক্যানাডাতে রয়েছে যদি আপনি এই দুইটা দেশে বাস করে থাকেন তাহলে হিসেবে এখনই এই রেজিস্ট্রেশন করে নিতে পারেন এবং মাধ্যমে আয় করতে পারবেন এক রাত্রে যে কোনো জায়গা থেকে আপনি আশি থেকে একশো ডলার আয় করতে পারবেন যে কারো কুকুর দেখাশোনা করে আপনি এটা নিয়মিতভাবে পুরো সপ্তাহ জুড়ে করতে পারবেন বাংলাদেশি অনেকেই আমেরিকা এবং কানাডাতে থাকেন এবং অনেকেই আমার সাথে যোগাযোগ করেন যে বসে আপনি করতে করতে যেন ভালোভাবে পার পারেন তাদের জন্য এই কথাটা আমি বললাম টেকলেসন কম টেকলেসন হল এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি যে কোনো স্কিল শেয়ার করতে পারেন সবার কিছু না কিছু স্কিল থাকে এবং এটা শেখানো যেতে পারে অন্যদের এটা হতে পারে ল্যাঙ্গুয়েজ কোনো মিউজিক কোন রান্না কিংবা কিভাবে কোনো ধরনের কমপ্লেক্স ম্যাথ সলভ করতে হয় এবং যে কোনো কিছু যা আপনি পারেন কিন্তু অন্যরা না এমন সবকিছু এই সাইটে আপনি শেখাতে পারবেন এবং এখান থেকে বেশ স্মার্ট আর্নিং আপনি করতে পারবেন দুনিয়ার কোনো প্রান্তে বসেই নাম্বার নাইন ফাইবার বর্তমানে রয়েছেন কিন্তু ফাইবার নাম শুনে নাই এমন মানুষ এখন খুবই কম রয়েছে এটা একটা সিম্পল এবং একটা ইজি সাইট যেখান থেকে ইনকাম স্টার্ট করতে পারেন তবে আপনি হুট করে নাও করতে পারেন কারণ এটা ফ্রিল্যান্সিং সাইট এবং এখানে দক্ষ হয়ে আপনাকে কাজ শুরু করতে হবে আমি সবসময় বলি আপনি ফাইবারে কাজ করতে চাইলে ওয়েলকাম এবং আপনি যে কোনো কাজ করে এখানে শুরু করতে পারেন অবশ্যই যে কোনো কাজ আর সেটা কম পাঁচ ডলার থেকেই শুরু করতে পারেন এখানে আসলে অনেক রকম ওয়ে রয়েছে ইনকাম করার জন্য যেমন অ্যানিমেশন লগো ডিজাইন ওয়েব মোবাইল ডিজাইন ডিজাইন সোশ্যাল এডিটিং আর্কিটেকচার ফ্লোর থ্রি ডি মডেল এবং প্রোডাক্ট ডিজাইন টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজিং এসিও এবং আরো অনেক কিছু আফসোসিং এর জন্য যেকোনো কিছু ফাইবার আপনি পেয়ে থাকবেন সো এখনই ফাইবার ভিজিট করুন এবং এটা ইনকামের বৈধ একটা উপায় নাম্বার টু ড্রপ শিপিং এটাকে শর্টকাটে বলা যায় যে কোনো পণ্যের উৎপাদন থেকে ক্রেতার হাত পর্যন্ত পৌঁছানোর জন্য মাঝে যিনি থাকেন মানে ব্রোকার বা মিডলম্যান তিনি পণ্যের একটা নির্দিষ্ট দাম বেঁধে ক্রেতার হাত পর্যন্ত পৌঁছে দিয়ে থাকেন আপনি এটা শুরু করতে পারেন একটা সাফিফাই স্টোর ওপেন করে এবং লিঙ্ক আপ করতে পারেন ওভারলোতে ওভারলো হলো ওভারলো হলো একটা অ্যাপ যা সাফিফাইতে ইন্টিগ্রেট করে থাকে এবং অসংখ্য মানুষ এটাকে প্রোডাক্ট স্টোর হিসেবে ব্যবহার করে থাকে সো মেইন ব্যাপার হচ্ছে ড্রপশিপিং হলো একটা মাধ্যম বা চ্যানেল যেখান থেকে লোকজন আপনার কাছ থেকে পণ্য কিনবে এরপর ক্রেতা আপনাকে পণ্যের দাম শোধ করবে এবং আপনি ম্যানুফ্যাকচারার টাকা দিলে সেই ক্রেতার ঠিকানায় পণ্য পৌঁছানোর দায়িত্ব নেবে মজার ব্যাপার হলো এখানে আপনাকে পণ্য দেখা কিংবা ছোঁয়ার একদমই দরকার হবে না এর আরেকটা পার্ট হলো বাজারে যেই দামি থাকুক না কেন আপনি ইচ্ছা মতো তবে ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যের দাম নির্ধারণ করে দিতে পারেন এবং ম্যানুফ্যাকচারার যে দামে পণ্য দিচ্ছে সেই দামের চেয়ে বেশি দামে অবশ্যই বিক্রি করবেন যেন আপনি বিক্রি করে মুনাফা লাভ করতে

এবং এছাড়াও আপনি আমার চ্যানেলে অসংখ্য ভিডিও পাবেন যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তবে এগুলো আপনাকে প্রচুর আয়ের পথ করে দিতে পারে কারণ এই সাইটগুলো মার্কেটে পনেরো বছরের বেশি সময় ধরে রয়েছে এবং দুনিয়াব্যাপী এদের কাস্টমার রয়েছে কোটি কোটি এবার চয়েস আপনার কি করবেন আপনি আপনি কি এখনো ইন্টারনেট আর্নিং একটা চিটিং মেস মনে করবেন নাকি আপনি শুরু করবেন এটা একান্তই আপনার ইচ্ছা আই ডোন্ট কেয়ার সো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ও সুপার ডুপার কিছু ভিডিও পেতে আল্লাহ হাফেজ